নমস্কার বন্ধুরা, কিচেন অফ স্নেহায় সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সর্ষে পটলের দারুণ একটি রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটি খুবই কমন একটি রেসিপি, কম বেশি অনেকেই সর্ষে পটল বাড়িতে তৈরি করে খেয়েছেন। তবে সর্ষে পটল এইভাবে রান্না করলে গরম গরম এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। তবে চলুন আর বেশি দেরি না করে রান্নাটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমেই আমাদের যে উপকরণটি লাগবে সেটি হলো পটল। এখানে আমি 600 গ্রাম মতো মিডিয়াম সাইজের পটল নিয়ে নিয়েছি। পটলের খোসাগুলি অল্প রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি আর পটলের দুই প্রান্ত চিরে নিয়েছি যাতে মশলা লবণ পটলের মধ্যে খুব ভালোভাবে ঢোকে। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে পটলগুলিকে খুব ভালো করে মেখে নিয়েছি। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে নেড়ে চেড়ে গরম করে নেব। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলি একে একে তেলের ওপর দিয়ে দেব আর পটলগুলিকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এইভাবে আপনি বাড়িতে অন্তত একবার পটল রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনারও খুব ভালো লাগবে। আর যাদেরকে আপনি এই রান্নাটি করে খাওয়াবেন তারাও আপনার প্রশংসা করতে বাধ্য হবে, রান্নাটি এতটাই সুস্বাদু হয়। এদিকে পটলটা ভাজা হতে থাকুক, তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিই। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ কালো সর্ষে। আপনারা চাইলে পুরো সাদা সর্ষে বা কালো সাদা সর্ষে মিশিয়েও রান্নাটি করতে পারেন। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। সর্ষে কাঁচা লঙ্কার মধ্যে অল্প লবণ দিয়ে আমি বেটে নেব। দেখুন সর্ষে কাঁচা লঙ্কা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি আর এদিকে আমার পটলগুলিও বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ভেজে নেওয়া পটলগুলি আমি একটি পাত্রে নামিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স বন্ধু হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সেভ করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছবে। সমস্ত পটলগুলিকে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এরপর এই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরেটাকে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এরপর আগে থেকে করে রাখা সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা আমি তেলের ওপর দিয়ে দিলাম। সর্ষে বাটা তেলের উপর দিয়ে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। টক দই দিলে দারুণ একটা টেস্ট আসে আর সর্ষের যে তেতো ভাবটা সেটা একেবারেই থাকে না আর খেতে দারুণ লাগে। টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। যেহেতু রান্নাটিতে টক দইয়ের ব্যবহার করা হয়েছে, টেস্ট ব্যালেন্সের জন্য দিয়েছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ভিডিও দেখে ভিডিও সম্বন্ধে যদি আমার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। মশলাটা মিনিটখানেক নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা কম বেশি করে দেবেন। জল দেওয়ার পর গ্রেভিটা খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা পটলগুলি একে একে দিয়ে দিলাম। পটলগুলি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব এবং আরও মিনিটখানেক মতো ফুটতে দেব। মিনিটখানেক গ্রেভির সাথে পটলগুলি ফুটিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিলাম। 8 মিনিট পর আমি আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটা কমে এসেছে আর পটলগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলেই একেবারে রেডি সর্ষে পটলের এই দারুণ রেসিপি। এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে চলুন এবার আমি আপনাদের গরম গরম সর্ষে পটল পরিবেশন করে দেখাই। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা না সুন্দর, খেতে এর থেকে অনেক বেশি সুস্বাদু। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে।